এখানে বসে সব আড্ডা মারছে কিরে, তোরা এখানে বসে তাস খেলছিস? আর ওদিকে সেদিন দিদিমণির জন্য যে চাঁদুটা হাত থেকে বসে বেরিয়ে গেল, তার জন্য তোদের মধ্যে কোনো হেলদোল নেই দেখছি। এটা কিন্তু শ্যামল ঠিক কথাই বলেছে, চাঁদুটাকে খুঁজে বের করা দরকার। আমরা কি করব? আমরা ওকে কোথায় খুঁজে যাব? ওকে না খুঁজে বের করলে তো আমাদের গ্রামে রোগ ছড়াবে। না না, আজ আর বসে থাকলে চলবে না, আজ রাতে চাঁদুকে খুঁজে বের করতেই হবে। আর আর শুধু খুঁজে বের করলে হবে না, আজ রাতেই তাকে শেষ করতে হবে, বুঝলি? তাহলে আর বসে রইলি কেন, এক্ষুনি চল। দিদিমণি যেন আমাদের পথের কাঁটা না হয়ে দাঁড়ায়, তার জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা করবি শ্যামল? আরে যা ব্যবস্থা করার সবটাই তো সবাই মিলে করবো। দেখিস তাতে যেন আবার আমরা না ফেঁসে যাই। আর আমরা যদি ফেঁসে যাই তাহলে? আর আমরা যদি ফেঁসে যাই না তাহলে দিদিমণির বাবার হাত থেকে বাঁচার উপায় নাই। চুপ কর, প্রথমে শ্যামল কি বলছে শোন, তারপরে বক বক কর তোরা। তোরা তাই কর, কাছে আয়, শোন আমার কথাটা। তাহলে চ চ এক্ষুনি চ চ চ চল চল। সেদিন যে কুষ্ঠরোগীর ছেলেগুলো তাহার করেছিল, ওদের হাত থেকে বাঁচিয়েছিলে? আরে হ্যাঁ, তার কি হয়েছে? গতকাল ওই ছেলেগুলো ওই কুষ্ঠরোগীটাকে পিটিয়ে মেরে ফেলেছে। দেবাদি দেবাঙ্গী মা, দেখো তো এরা কি বলছে, দেখো তো। তোরা সব নিজে চোখে দেখেছিস? চল 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 চল, তুমি ক্ষমা করে দিও প্রভু। একটা বড় হাসপাতাল করব। সেদিন সেদিন এই কুষ্ঠরোগীদের সবার সেবার ব্যবস্থা হবে, জানিস দেবাদি? তুমি হাসপাতাল করবে, কিন্তু গ্রামের লোকেরা মানবে তো? 100 বার মানবে। আমার সাথে আমার বাবা আছেন, তোরা সবাই আছিস। কালকে যে অঙ্কগুলো করে আনতে বলেছিলাম করে এনেছিস? আচ্ছা ঠিক আছে, আজকে তোদের বাংলা পড়াবো। দিদিমণি, আমার না বাংলা পড়তে খুব ভাল লাগে। তাই দিদিমণি, আমি কাল থেকে তোমার কাছে পড়তে আসতে পারবো না। কেন পড়তে আসবি না? কেন? মা বলেছে শুক্লা তো মেয়ে, তাই ওর অত পড়াশোনা করবার দরকার নেই। সে আবার কি পড়াশোনা করবে না তো, কি করবে সারাদিন ঘরে বসে? শুক্লার মা বলেছে ঘরে সব কাজকর্ম শিখতে। আচ্ছা কাজকর্ম তো 100 বার শিখবে, তার সাথে পড়াশোনার কি সম্পর্ক? শুক্লার মা বলেছে আর 2 বছর পর ওকে বিয়ে দিয়ে দেবে।
এতটুকু ভয়ে ও বিয়ের বোঝে কি? দিদিমণি, আমাদের গ্রামে তো ওই বল না রে, আমাদের গ্রামে তো 13-14 বছর হলেই বিয়ে দিয়ে দেয়। না না, এর একটা ব্যবস্থা করতেই হবে। দিদিমণি, আমার বিয়ে হয়ে গেল, আমি তোমার কাছে পড়তে আসবো। দূর বোকা, তোর তো বিয়ে হলে তুই অন্য গ্রামে চলে যাবি। এই আমরা কেন অন্য গ্রামে যাব? আরে তোরা তো মেয়ে, তাই তোরা বিয়ের পর অন্য গ্রামে চলে যাবি। না, আমরা বিয়ে করব না, আমরা পড়াশোনা শিখে চাকরি করব। এই তুই চুপ কর তো, তোর তো পড়াশোনা করতেই ভালো লাগে না। ঠিক বলেছিস, ও তো সারাদিন মাঠে ঘাটেই খেলে বেড়ায়। আচ্ছা শোন, অনেক গল্প হয়েছে, কালকে সকাল 9টায় আবার আমি পড়াবো, ঠিক আছে? আজকে তোদের ছুটি। ওই তো কর্তবাবু এসে গেছে, আর কি বলবো, চলো চলো। কর্তবাবু, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। কোন দিন সময় মতন এসেছো তোমরা? এদিকে আবার সম্রাটের আজই আসার কথা। যাই হোক, বসো বসো। আরে মুখুজ্জের জন্যই তো দেরি হলো কর্তবাবু। আচ্ছা মুখুজ্জে, আমাদের এই বিলের ধারের জমিটা এবার ফসল কেমন হয়েছে? না কর্তবাবু, এবার ফসল একদম ভালো হয়নি। আসলে এবার বৃষ্টি যে বড় কম হয়েছে কর্তবাবু, আর বৃষ্টি কম হলে ভালো ফসল ফলবে কি করে? আচ্ছা, ওই হাসপাতালের জমির ব্যাপারে যে খোঁজ খবর নিতে বলেছিলাম, সে ব্যাপারে কোনো ব্যবস্থা করতে পেরেছো কি তোমরা? ওই যে নাটমন্দিরের পাশের জায়গাটায় ওইখানে যদি হাসপাতাল করা যায় তাহলে কেমন হয়? তোমরা কিছু বলো। না 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 কর্তবাবু, চক্রবর্তী যে জমিটার কথা বলছে ওটা কিন্তু একটা দো ফসলের জমি, তাই তো মুখুজ্জে নাকি? হ্যাঁ। না না, ওখানে হাসপাতাল করাটা ঠিক হবে না, তার চেয়ে বরং ওই আরে রাখাল, গিন্নিমা কি প্রসাদ পাঠিয়েছে? না কর্তবাবু, এখনো পুজো হয়নি। ও কর্তবাবু, আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দেবেন, আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তোর চোখে জল কি হয়েছে? বাড়ির সবাই ঠিক আছে তো? কর্তবাবু, আমার দাদার ছেলের কুষ্ঠ হয়েছে বলে গ্রামের লোকেরা তাকে পিটিয়ে ওই ধান খেতে ফেলে দিয়েছে। এখনো আমাদের আশেপাশের গ্রামগুলো এত কুসংস্কার। না না না, কাল নয়, তুই আজই গিন্নিমার থেকে টাকা পয়সা নিয়ে এখনই গ্রামে রওনা দে। ঠিক আছে কর্তবাবু, আজই যাচ্ছি, আজই যাচ্ছি। কর্তবাবু, আমি হলপ করে বলতে পারি, কর্তবাবুর মতন মানুষ থাকতে আমাদের গ্রামে এরম ঘটনা কখনো ঘটবে না। কর্তবাবু থাকতে আমাদের গ্রামে এইসব ঘটনা অসম্ভব। যা বলেছো চক্রবর্তী, কর্তবাবুর মতো মানুষ থাকতে আমি চাইছি আমাদের সমাজ থেকে এইসব কুসংস্কার যেন একেবারেই দূর হয়ে যায়। সত্যিই কর্তবাবু, আপনার চিন্তাধারা বড়ই উদার। আপনার যা মত আমাদের গিন্নিমারও একই মত। একদম ঠিক বলেছি চক্রবর্তী। যাই হোক শোনো, আমার ছেলে সম্রাট আজই বিদেশ থেকে ফিরছে ডাক্তারি পাশ করে, ফিরে এসেই হাসপাতালের খোঁজ খবর নেবে। কাজেই যত শিগগিরই সম্ভব তোমরা ওই হাসপাতালের ব্যবস্থাটা করে ফেলো। কর্তবাবু, নিচে বেশ হইচই হচ্ছে। মুখুজ্জে, কিসের এত হইচই দেখো তো? হ্যাঁ দেখছি কর্তবাবু। তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো মা, তুমি আমার কথা শুনেছো, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। চল চল চল, শিগগির চল। একই গিন্নিমা, পুজো ফেলে রেখে দিয়ে আপনি উঠে যাচ্ছেন? যে ঠাকুর আপনার হারানো ছেলেকে ফিরিয়ে দিল আর সে ঠাকুরের পুজো শেষ না করে আপনি চলে যাচ্ছেন? আমি কি করছিলাম ঠাকুর মশাই? আমি অন্যায় করছিলাম। ঠিকই বলেছেন রাখাল, তুই সম্রাট দাদাবাবুকে ঘরে তোলার ব্যবস্থা কর, জমিদার বাবুকে খবর দিস শিগগিরি। কর্তবাবু সব জানেন,
আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর গদাই মিলে সব ব্যবস্থা করে রেখেছি। আমি যাই গিন্নিমা। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, বাড়িতে আরো সবাই তো আছে, সম্রাট দাদাবাবুর যত্নে কোনো ত্রুটি হবে না। ঠিকই বলেছিস ঠাকুমশাই, এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটা ওইদিকে রাখেন। নারে আমি কোথাও যাইনি। আচ্ছা তোরা কোথা থেকে দলবল মিলে আসছিস বলতো? তাই তোরা মেলায় গেছিলি? তাহা রে, এবার কোথায় মেলা বসেছে রে? আমি কোনো বছরই মেলায় যাই না রে। এবছর আরো বড় মেলা বসেছে, তুমি যাবে আমাদের সাথে? একবার চলো না দিদি, তুমি একবার গেলে বারবার যেতে চাইবে। দেখো কত চুড়ি কিনেছি, মাথার ফিতে কিনেছি, ওই দেখি আমি হেয়ারবার আর ক্লিপ কিনেছি, আমি একটা বাসে কিনেছি। মনে আমরা আবার মেলায় পুতুল নাচ দেখলাম। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, সবার সব দেখবো। কালকে সকাল 9টায় যখন পড়তে আসবি তখন আমি তোদের সব দেখে নেব। আজকে সাবধানে বাড়ি চলে যা বাবু। সাবধানে যাবি কিন্তু। দেবাঙ্গী মা কোথায় রে? এই তো আমি। ও এই তো, ও সব সময় খালি বই মুখে দিয়ে পড়ে আছে। আমার পড়া করলে হবে, এখনো কত পড়া বাকি। হ্যাঁ ওইসব রাখ, ওইসব রাখ, অনেক দরকারি কথা আছে। কি দরকারি কথা আছে শুনি? আমি জানি তোমার কি দরকারি কথা আছে। যাও হাত পা ধুয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। না না খাবার পরে হবে, বস। কি আমি কোথায় গিয়েছিলাম জিজ্ঞেস করলি না তো? কোথায় আর যাবে, মুখুজ্জি দাদুর সাথে আড্ডা মারতে? মেলায় গিয়েছিলাম। এই বুড়ো বয়সে মেলায় গিয়েছিলে? নাগরদোলা চড়তে, তাই তো? তাই বুড়ো বয়সে নাগরদোলা চড়া তবু ভালো, তোর মতো এই বয়সে বুড়িদের মতো এইরকম বই মুখে দিয়ে থাকা ভালো না। আচ্ছা হয়েছে, আমি বুড়ি হয়েছে। মেলায় গিয়ে কি করলে শুনি? মেলায় গিয়ে কি করলাম? এই দেখ। ও মা, এই দেখ এত চুড়ি এনেছো, এই দেখ আবার শাড়ি। আমি আমি কি আনন্দ হচ্ছে আমার। তোর মার খুব স্বপ্ন ছিল জানিস তো, তোকে নানান শাড়িতে ভরিয়ে দেবে, হাত ভর্তি চুড়িতে ভরিয়ে দেবে, তারপর তোর বিনুনিতে নানান রঙের ফুলের মালা লাগাবে, তারপরে তারপরে সুন্দর দেখে একটা বর খুঁজে বার করে তোর বিয়ে দেবে। বাবা মা খুব সাজতে ভালোবাসতো তাই না? হ্যাঁ খুব ভালোবাসত, কিন্তু সাজবার আর সময় কোথায় পেল জীবনে বল? তোর যখন 3 মাস বয়স তখন সব দায় আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। ওসব কথা ছাড়ো। তুমি জানিস মা, তোর মা স্নান করে উঠে এলো চুলে কপালে এত বড় একটা সিঁদুরের টিপ পরে যখন আমার সামনে আসতো না, ঠিক প্রতিমার মতো লাগতো। তোর মুখটা ঠিক তোর মায়ের আদলে হয়েছে। তুই যখন বিয়ের পরে এইরকম এলো চুলে একটা বড় সিঁদুরের টিপ পরে আমার সামনে আসবে, বাবা তুমি হয়তো ভুলে যাচ্ছ। সরি।
আমি তোর প্রতিজ্ঞার কথাটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু তোমার তো ভুলে গেলে চলবে না, আমার এই প্রতিজ্ঞা রক্ষায় তোমার সাহায্যের হাত না পেলে আমি তো এক পাও এগাতে পারবো না। জানি মা, জানি। গতানুগতিক জীবনের গণ্ডির মধ্যে তোকে বেঁধে রাখা যাবে না, কিন্তু কি জানিস মা, মাঝে মাঝে তোর মা হয়ে যাই তো, তাই মনে হয়। বাবা, তুমি আমাকে যেরকম ভাবে ভালোবাসো, আমি আমি গ্রামের সমস্ত সহজ সরল মানুষকে আমিও ভালোবাসি। আমি চাই ডাক্তার হয়ে তাদের রোগের চিকিৎসা করতে, যুগ যুগ ধরে তাদের মনে যে কুসংস্কার অন্ধবিশ্বাস গেঁথে আছে তার প্রতিকার করতে, আর তার জন্যে তুমি যেন তোমার এই অন্ত ভালোবাসায় আমাকে দুর্বল করে দিও না। প্লিজ বাবা, প্লিজ। তোর স্বপ্ন সফল করুন মা, আমি তাই চাই। আবার বিশ্রাম, বিশ্রাম। সাবধান দিদিমণি, একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা বল? আমি জানি ও কি করতে জিজ্ঞাসা করবে। আরে বাবা, কথাটা কি সেটা তো বল। দিদিমণি, তুমি এবার ডাক্তারি পড়াতে চান্স পেয়েছো। হ্যাঁ রে, কিন্তু তোরা জানলি কি করে? আমরা তো বার সব খবর জানি। ওরে বাবা। দিদিমণি, তুমি এবার শহরে পড়তে চলে যাবে। দিদিমণি, তুমি আর আমাদেরকে পড়াবে না? দূর বোকা, আমাদের পড়ানোর থেকেও বেশি দরকার দিদিমণির ডাক্তার হওয়া। দিদিমণি ডাক্তার হলে কত রোগী সুস্থ হবে, কত মানুষের প্রাণ বাঁচবে, আমাদের গ্রামে আর কোন কষ্ট হবে। ঠিক বলেছিস, তাই তো আমরা সবাই চাই দিদিমণি ডাক্তার হোক, তাই আমরা দিদিমণিকে ভালোবাসি। আমাদের দিদিমণি ডাক্তার হলে আমাদের আর জ্বরে কষ্ট পেতে হবে না। ওরে বাবা, অনেক পাকা পাকা কথা হয়েছে, আজকে বড় একটু ব্যায়াম করি। হ্যাঁ দিদিমণি, নাও শুরু করো। পিটি নাম্বার 1 করো, 2 3। আজ কি আনন্দ আকাশে বাতাসে, নানি নানা নিনি নানা। দেবাঙ্গিমা, দেবাঙ্গিমা, এ কোথায় গেলি রে? আয়া এদিকে, এদিকে। কি হচ্ছে, কি যাচ্ছো কেন তুমি? চা যাবো না? না 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 না, তোকে একটু প্রাণ ভরে দেখি আমি। বলো না, আমার টেনশন হচ্ছে তো। টেনশনের কি আছে, তুই ডাক্তারি পাস করেছিস। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ রে, তোর সামনে এখন অনেক কাজ, অনেক কাজ। এই গ্রামে হাসপাতাল তৈরি করতে হবে, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে হবে, মানে জীবনের প্রতিজ্ঞার প্রথম ধাপ সফল হতে চলেছে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, টাকা পয়সার কথা চিন্তা করো না। তোর যত ভালো ভালো বই লাগে সব আমি শহর থেকে এনে দেবো, সব আমি শহর থেকে এনে দেবো। তোর সামনে এখন অনেক কাজ মা, তোর সামনে এখন অনেক কাজ। গ্রামের মানুষের সেবক হতে হবে মা তোকে, মানুষের সেবক হবি, তোর জীবনের স্বপ্ন সফল হবে আর আমার বুকটা ভরে যাবে। বাবা, এই বাড়িতে এলেও তোমরা তো কথা বলছো, চুপ থাকতে পারো না? এই চুপ, এই চুপ, এই চুপ, একটু মুখটা বন্ধ করে যে যার কাজটা করো, পুজোর সময় হয়ে যাচ্ছে। কিন্নিমা, শুনলাম নাকি সম্রাট এসেছে? হ্যাঁ গো, হ্যাঁ। কত ঠাকুরকে ডেকেছি, আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে। গিন্নিমা, ছেলের এবার একটা বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ গিন্নিমা, আলপনাদি ঠিকই বলেছেন, আপনার এখন বয়স হয়েছে, একটা সেবার লোকের দরকার না?
সবই তো বুঝলাম, আমার সম্রাটের যোগী মেয়েও তো চাই। গিন্নিমা, এই নৈবেদ্যটা এনেছি, ওখানে রাখ, সাবধানে রাখ। আমি একটা কথা বলছি, বলছি কি, যদি আমাকে একটা অনুমতি দেন না, তাহলে আমি একটা ভালো মেয়ের খোঁজ দিতে পারি। তুমি দেবে গিন্নিমার ছেলের বউ? তা কোত্থেকে দেবে শুনি? শোনো বাপু, আমাদের গায়ের মেয়ে হলে কিন্তু চলবে না। তোরা থামলি, আমার ছেলের বিয়ে তোরা ঝগড়া করে মরতে কেন? গিন্নিমা, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। কি কথা বল। গিন্নিমা, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, পড়াশোনায় খুব ভালো, দেখতে ভারি সুন্দরী। তার বাবা আমাদের স্কুলের মাস্টার মশাই ছিলেন। আপনি যদি অভয় দেন তাহলে আমি কথা বলে দেখতে পারি। তুই আগে মেয়ের ছবি আনার ব্যবস্থা কর। আচ্ছা গিন্নিমা। যোগী মেয়ে? গিন্নিমা, ওনাকে এক মনে ডাকুন, দেখবেন ঠিক ব্যবস্থা করে দেবে। কি বলো, ঠিক বলেছি না? গিন্নিমা, রাখালকে দায়িত্ব দিচ্ছেন ছেলের বউ আনতে, সে বউয়ের কি ছিরি হবে? কেন, ওর যেমন ছিরি আপনার বৌমারও তেমনই ছিরি হবে। গিন্নিমা চুপ করলি, যা কাজ দিয়েছি এটা ভালো করে কর। আর রাখাল, তুই কালকে মেয়ের ছবি আনার ব্যবস্থা কর। আচ্ছা গিন্নিমা। গিন্নিমা, সম্রাট দাদাপুর বিয়ে হলে এই জমিদার বাড়ি একদম ভরে যাবে, আপনার কোনো কষ্ট থাকবে না। দেখা যাক। কি দেখছো? ওই আমার লক্ষ্মী প্রতিমাকে দেখছি আমি। অনেক প্রশংসা করা হয়েছে, সব বইগুলো ঠিকঠিক এনেছো? তা বেশ তো, নিজেই দেখে নে না। দেখে হাত থেকে সব বইগুলো পড়ে গেল। বিয়ের জন্য তৈরি হও। তুমি আর চোখের জল ফেলো না গো। তুমি কথা বলছো না কেন দেবাদি? কি বলবো বলতে পারিস? আমার কত স্বপ্ন ছিল, আমি ডাক্তার হব, এই গ্রামে একটা বড় হাসপাতাল করব। তাহলে তুমি সেই স্বপ্নকে ভেঙে দিচ্ছ কেন? কেন? আমি নিরুপায়। দেবাদি, আমার কিছু করার নেই। আমি জন্ম থেকে আমার মাকে দেখিনি রে, যখন থেকে বাবাকে দেখেছি বাবার সিদ্ধান্তটাই আমাকে মেনে নিতে হয়েছে। ওনার সিদ্ধান্ত এখন বিয়ে, তাই বিয়ে করতে হবে। তবে হ্যাঁ, এই কুসংস্কারের বিরুদ্ধে যে প্রতিবাদে রাখুন আমি চালিয়ে গেলাম, তোরা কেউ সেটা নিভে যেতে দিবি না। তোরা আমাকে কথা দে। আমি আজ বাবার ঋণ শোধ করে দিলাম। Thank you.
দেখবে, আমার বাবাকে একটু তোমরা দেখবে। তোমার কাছে আমার চারটে প্রশ্ন আছে। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে, আমার পেশা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ জানি, আপনি পেশায় ডাক্তার। আমি ঠিক কি ধরনের মানসিকতার মানুষ সেটা জানা আছে কি? তেমন কিছু জানি না, তবে এটুকু জানি কুসংস্কার, অন্ধবিশ্বাস এসবকে আপনি প্রশ্রয় দেন না। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুমি আমাকে এই আগ্নি আজ্ঞাটা কেন করছো? এটা আমার তিন নম্বর প্রশ্ন। আসলে বাবা বলতেন স্বামী তো গুরুজনের সমান, তাই। সে ঠিক আছে, কিন্তু এই আপনি আগে আমার সব চলে না, আসল কথাটাই তো বলতে পারছি না। আপনার চার নম্বর প্রশ্নটা করলেন না তো? করব বলছি কি, ওটা কি এখানে বসে করব, মানে এইখানে? কেন না, মানে ওই সেটা কিছু, সেটা কিছু না। বলুন চার নম্বর প্রশ্নটা কি? হ্যাঁ বলবো 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 আমি বলবো, তুমি আমাকে তোমার কাছে কখন ডাকবে বলো তো? জানি না। জানি না? আমার বন্ধু বলেছিল মেয়েদের না মানে মেয়েদের হ্যাঁ, তাই না দেবাঙ্গী? লাইট বন্ধ করা হয়নি। এ বাবা, আসলে আমার এটা ফার্স্ট টাইম তো, সেই জন্য লাইট নেওয়াতে ভুলে গেছি। বাবা আপনার খাওয়ার। ও বাবা, আজকে তো অনেক রকম পদ রান্না হয়েছে দেখছি। বাহ, আজ বেশ জমিয়ে খাবো। বাহ, ডালটা তো ভারি ভালো হয়েছে। এই এত রকম পদ আর এত সুন্দর স্বাদ, এ তো আমাদের রাঁধুনের হাতের রান্না বলে মনে হচ্ছে না? কর্তা বাবু, আজকে সব রান্না আমাদের বৌঠান করেছেন। বাহ, তাই বুঝি? তা আমি তো জানি তোমার মা খুব ছোট বয়সেই মারা গেছেন, তা এত সুন্দর রান্না তুমি শিখলে কার কাছে? মাকে তো আমার মনেই নেই, যা কিছু শিখেছি বাবার কাছ থেকেই শিখেছি। বাবার কাছে, তাই বুঝি? বাহ। ডালটা ভারী ভালো হয়েছে, আর একটু দেবে নাকি? আমি এক্ষুনি নিয়ে আসছি, চল। হ্যাঁ এর আরেকটা পার্ট মনে হয় ওই আলমারিতে আছে। তুমি বই পড়তে ভালোবাসো দেবাঙ্গী? ও তুমি, বিয়ের আগে তো বই পড়াই আমার একমাত্র নেশা ছিল। তা বই পড়া ছেড়ে হঠাৎ বিয়ে করতে গেলে কেন? কি করব, আমাদের সমাজ তো মেয়েদের বেশি দূর লেখাপড়া করা পছন্দ করে না। কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর আগেই একটা সীমারেখা টেনে দেয়।
তা তোমার জীবনে স্বপ্ন কি ছিল? না চা আমি পরে খাবো, আগে শুনব তোমার জীবনে স্বপ্ন কি ছিল। আমি জয়নগর গ্রামের মেয়ে, আমার বাবার একমাত্র সন্তান, মাকে অনেক ছোট বয়সে হারিয়েছি, বাবা ছিলেন স্কুল শিক্ষক। আমার ছোট্ট থেকে স্বপ্ন আমি পড়াশোনা শিখে বড় হই, ডাক্তার হব, আর আমাদের গ্রামে একটা বড় হাসপাতাল করব। সেখানে সেখানে সব গরিব মানুষদের চিকিৎসা করব। জানো দেবাঙ্গী, তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন একই। জানো আমাদের গ্রামে এখনো যদি কোনো মানুষের দুরারোগ্য কোনো ব্যাধি হয়, তাকে তাকে হয় পিটিয়ে মেরে ফেলা হয়, আর না হলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জানি দেবাঙ্গী, আর এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার বাবা চেয়েছিলেন, আর তাই তো আমাকে ডাক্তারি পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিলেন, যাতে সেখান থেকে পড়াশোনা করে এসে আমি এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার আমার খুব ইচ্ছে ছিল ডাক্তার হয়ে এইসব রোগীদের চিকিৎসা করবার। হবে দেবাঙ্গী, আমরা দুজনে মিলে একসাথে চিকিৎসা করব, আমাদের হাসপাতাল হবে, আমরা দুজনে একসাথে এইসব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। তুমি তুমি সত্যি বলছো? এই যে আপনার পান। তুমি আবার আমার জন্য পান সেজে এনেছো? আমি এখন বউ হয়ে এসেছি, এখন পান সাজার দায়িত্ব আমার। আচ্ছা এবার অনেক হয়েছে, পানটা মুখে দিন আর চুপচাপ একটুখানি জিরিয়ে নিন তো, আমি পাটা ভালো করে টিপে দিই। ওমা তুমি কি করছো? পা হাত দিচ্ছ কেন? পাটিপার জন্য তো কমলা আছে, ও পা টিপে দেবে। এতদিন কমলা দিয়েছি, এখন এই ভালোবাসে আমি একটু ভালোবাসে পাগলি নিয়ে আমার। ঠিক আছে তোমার ইচ্ছে থাক, আমাকে সুখবরটা কবে দিবি? বাবা আপনার ছেলে এই কাগজগুলো আপনার জন্য পাঠিয়েছেন। সম্রাটের না কোনো বোধ বুদ্ধি নেই, তোমাকে দিয়ে এইসব। আমি তাহলে আসছি। ও হ্যাঁ শোনো মা, আগামীকাল আমার কিছু বিশিষ্ট লোকজন আসছে, তো তাদের জন্য একটু। আপনার কোনো চিন্তা নেই, সব রান্না বান্নার আমি ব্যবস্থা করে ফেলেছি। তাই তা কি কি রান্না বান্না করছো? শুক্তো, ডাল, ভাজা, আর তিন রকমের মাছ, আর চাটনি, পায়েস, মিষ্টি, আর যদি কিছু লাগে তাহলে। না না তুমি তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেই ফেলেছো, আর কোনো চিন্তা নেই। আর আমি শুনলাম আবার মন্দিরে পূজোর সব ব্যবস্থাও তুমি করে ফেলেছো, যাক তোমার মায়ের দায়িত্ব খানিকটা কমলো। আমি চেষ্টা করব যেন এই সংসারের সব কাজের দায়িত্ব নিতে পারি। আমি আসছি তাহলে। এসো। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, আপনি কাকে খুঁজছেন? মাস্টার মশাই আছেন? উনি তো বাড়িতে নেই,
ওনার একটা চিঠি ছিল। ঠিক আছে, আপনি আমাকে দিন চিঠি, আমি দিয়ে দেব। তোমাকে দেব? দেখো, এটা কিন্তু দরকারি চিঠি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, কিন্তু ভুল করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উফ বাবা, এই নাও তোমার খাবার। কিন্তু আমি যে নিজের হাতে খেতে পারি না। তার মানে? আরে জমিদার বাড়ির ছেলেদের নিয়ম জানো না, ওরা নিজের হাতে খেতে পারে না, কাউকে খাইয়ে দিতে হয়। আমার এখন কত কাজ পড়ে আছে, আমি ওনাকে খাইয়ে দিচ্ছি, আমার বইই গেছে। তাহলে তুমি তোমার কাজ করো, খাবার যেন পড়ে আছে পড়ে থাক, আমি থাকি বসে। এই এই শোনো, এসব কি ছেলে মানুষ হচ্ছে শুনি? বিয়ের পরে বউয়ের সাথে ছেলে মানুষই করবো না তো কার সাথে করবো তুমি বলো? আমার এখন সময় নেই, হ্যাঁ খেয়ে নিও। মিষ্টি কই? তুমি ভাত খাওয়ার পর মিষ্টি খাও? হ্যাঁ, আমার জানা ছিল না মিষ্টি নেই বাড়িতে। মিষ্টি নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার কাছে মিষ্টি আছে। ফেভারিট মাছ। মাস্টার মশাই, আপনার নামে একটা চিঠি এসেছে। তোমার কাছে কেন? আপনি বাড়ি ছিলেন না তো, তাই পোস্টম্যান আমাকে দিয়ে গেছিল। ও আচ্ছা 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 আচ্ছা, আসছি মাস্টার মশাই, ভালো থেকো। বাবা, তুমি আমার প্রণাম গ্রহণ করবে? আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার শ্বশুর বাড়ির সকলেই খুব ভালো মানুষ বাবা, আর তোমার জামাই, তার বিচারের তো কোনো তুলনাই হয় না। ও তুলনা হয় না, স্বামী সোহাগী। আমার শ্বশুর মশাই এই গ্রামে একটা বড় হাসপাতাল তৈরি করছেন। বাহ, ওনারাও গ্রাম্য কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছেন। বাহ, আমার যে এইরকম একটা বাড়িতে বিয়ে হবে আমি তা স্বপ্নেও ভাবিনি। এখন বুঝতে পারছ, সবাই আমাকে খুব ভালোবাসে। তো বাসবেই, তোকে ভালো না বেশি উপায় আছে? তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমার মা এলেন, চিন্তা করবে না। তুমি ভালো থেকো, আমার প্রণাম নিও। এটি তোমার আদরে দেবাঙ্গী মা। বাহ, কত চিন্তা ছিল, কি হবে কি হবে, কি ঘরে গিয়ে পড়বে, কেমন হবে তারা। তারা যে মনের মতো হয়েছে এটি আমার পরম সৌভাগ্য। মা, পান সাজা হলো? আয় আয় বস মা। সম্রাট ঘরে থাকলে তুতুর দেয়া খাওয়া পাওয়া যায় না, কি করিস? টোনাটুনি দে, আপনার সবসময় আর কি। ও হ্যাঁ, কিন্তু লজ্জপাট কেটে, আমারও তো বিয়ে হয়েছিল সেই 14 বছর বয়সে। কতটুকু মেয়ে ছিলাম তখন, আমি বিয়ের মানেই জানতাম না। বিয়ের মানেই জানতেন না, তাহলে ছেলে হলো কি করে? কদিন ধরে শরীরটা এত খারাপ না? আরে বমি টমি হয়নি তো? গতকাল সকালে একবার বমিও হয়েছিল দেখি।
তাকা আমার দিকে ভালো করে, আমার চোখের দিকে তাকা ভালো করে। আমি কি দেখছি? আমার ঘর নাতে আসবে। হ্যাঁ রে, ওরে রাখাল, কমলা কে কোথায় আছিস রে? আরে জমিদার ব্যাপারে খবর দে। আরে কিছু খবর গো। দেবাঙ্গী, দেবাঙ্গী, আমার ফাইলগুলো ছিল আলমারির মধ্যে, সেগুলো কোথায় গেল? আমি এত কারো ফাইল টেল জানি না। তুমি জানো না মানে? আমার ইম্পর্টেন্ট ফাইল ছিল, তুমি জানো না মানে? এই শোনো, আমি কারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই, আমি ঘরের বউ, তাই আমি ঘরের কাজ করব। ঘরের কাজ করবে? ঘরের কাজ? আমার ফাইলগুলো তাহলে কে খুঁজে দেবে? অন্য কোনো লোক রাখো। আমি অন্য কোনো লোক রাখবো আমার ফাইল খুঁজে দেওয়ার জন্য? আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাবে? তুমি কি বলতে চাইছো বলো তো? আমার এখন আচার খাওয়ার সময়, তাই আমি আচার খাবো? এ তো অদ্ভুত হেয়ালি কথা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো খুঁজে পাচ্ছি না, তোমার আচার খাওয়ার সময় তুমি এখন আচার খাবে? সত্যি? কি কি সত্যি? ডাক্তার হয়েছো? মেয়েরা বিয়ের পর কখন আচার খায় সেটাও জানো না? এ তো মহা, আমার আমার ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছেন, আমার কাজের অসুবিধা হবে, আর এখন তুমি বলছো মেয়েরা কখন আচার খায় সেটা নিয়ে আমি এখন কি বল? এই দেবাঙ্গী মানেটা কি? তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো? এখনো বুঝিনি। মানে আমি যেটা বুঝেছি তুমি কি সেটাই বলতে চাইছো? ব্রাভো, হুররে! দেবাদিটা চলে গেল, গ্রামটা কেমন শূন্য হয়ে গেল, তাই না রে? ঠিকই বলেছি, কোনো কাজেই মন লাগছে না। এই ছেলেগুলো কি করতে আসছে বলতো? এই ছেলে ওই সব আসছে, যত অসহ্য। কি রে, তোরা মুখ গোমড়া করে বসে আছিস কেন? কি রে, তোদের কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তো? কি উত্তর দেবো তোমাদের? বাবা, উত্তর দেওয়ার আগেই শেষ হয়ে গেল কথা। তোমাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগছে না। আমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না তো কাদের সাথে কথা বলতে ভালো লাগছে? দেবাদির মতো অন্য কোন গ্রামের ছেলেকে আবার বিয়ে করবি? দেবাদি নামে একদম আজে বাজে কথা বলবে না। ওরে বাবা, তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি? এই শোন, আমাদের কি কাজ আছে কি নেই সেটা তোর কাছ থেকে শুনবো না, বুঝেছিস? তোমার কথা বলা হয়েছে, চল চল পরে দেখে নেবো, চল। মাস্টারমশাই, আপনার নামে চিঠি আছে। মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিশ্চয়ই? ও দাও দাও দাও। মেয়ের বিয়ে তো তিন চার মাস হয়ে গেল, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। বৃষ্টিটা পাওনা রইল কিন্তু। আচ্ছা আচ্ছা, আসছি। সাবধান জিও। খোল না রে। শ্রদ্ধেয় বাবা, তুমি আমার প্রণাম নিও। তোমার শরীর কেমন আছে? রাখালদার কাছে মাঝে মাঝে তোমার খবর পাই। তোমাকে একটা সুখবর দিচ্ছি, তুমি খুব শীঘ্রই দাদু হবে। এ বাড়িতে এখন আমাকে নিয়ে খুব মাতামাতি, সবাই আমাকে খুব যত্ন করে। ছোট বয়সে মা হারিয়েছি, বিয়ের পর যে সেই মা ফিরে পাবো নিজের শাশুড়ি মায়ের রূপে সেটা কোনোদিন ভাবিনি। আমাকে নিয়ে চিন্তা করো না, আমার শরীর ভালো আছে, তোমার জামাই আমার খুব খেয়াল রাখে। তুমি নিজে শরীরের দিকে নজর দিও। ওখানে বসে বসে হুকুম চালা হচ্ছে, অবহেলা করে ভাত খাবে না কিন্তু। আমার প্রণাম নিও। ইতি তোমার আদরের দেবাঙ্গী মা। আমি অবেলায় ভাত খাবো, নিজে ওখানে সুখভোগ করবে, আর আমি এখানে শুকনো পাতা কেটে মরছি। দাদু,
দেখতে পাচ্ছিস তুমি দিদা হচ্ছ, আমি তোমায় বলেছি না তুমি আসতে উঠবে আর এক পাশ ফিরে উঠবে, আটটা বাজে আমাকে ডাকোনি কেন? বাবার খাবার দেওয়া হয়নি, মায়ের পান সাজা হয়নি। দেবাঙ্গি, এই কাজগুলো করার জন্য বাড়িতে অনেক লোক রয়েছে, আর এতদিন সবার খাবার চিন্তা করেছো, এখন থেকে শুধু নিজের খাবারের চিন্তা করবে। তা বললে হয়? বিয়ের পর শ্বশুর বাড়ির আর পাঁচজনের আগে খেয়াল রাখতে হয়। দেবাঙ্গি, এতদিন যা বলেছো আমি তাই শুনেছি, এখন থেকে তোমায় আমার কথা শুনতে হবে। এখন এগুলো খেয়ে নাও দেখি। আরে দূর, এই এত খাবার একসঙ্গে খাওয়া যায় নাকি? আর তাছাড়া এত যদি খাই পেটের মধ্যে যে আছে না, সে তোমার আর আমার মতো গোবলু হবে। সে হোক গোবলু, কিন্তু তার মাথার দাম যেন তোমার আমার থেকে 100,000 গুণ বেশি থাকে। দেখো রূপ সে তো দুদিনের ব্যাপার, কিন্তু গুণ সে তো সারা জীবন থাকে, তাই না? আচ্ছা, তুমি আমার এখন এত যত্ন নিচ্ছ, খাইয়ে দিচ্ছ, যখন হয়ে যাবে তখন ওইভাবে যত্ন নেবে? না, সে যত্ন আমি নিতে পারবো না। তখন আমি একটা কাজ করতে পারি, আমি তোকে তখন বেশি বেশি করে খাবো। এই কথায় কথায় বাচ্চাদের মতো রাগ করলে চলে বলতো? এই কুসুম, তুইও তো সেই গোসা ধরেই বসে আছিস। আমি তো আগেও বলেছি আর এখনো বলছি, আমি বিয়ে করব না। এই বিয়ে করবি না তো কি করবি? হ্যাঁ, আমি দেবাদি ছেড়ে যাওয়া প্রতিবাদের আগুন কখনো নিভে যেতে দেবো না। আরে কিসের প্রতিবাদ, কিসেরই বা আগুন? আমি তো এই মেয়েটাকে কিছুতে বুঝিয়ে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা ওকে বুঝিয়ে বলছি, আমি কারোর কিছু বোঝানো শুনবো না। আমি আর কিচ্ছু কথা শুনতে চাই না। আমি বিয়ে করলে শুধু কুসুমকেই করব, আর কাউকে বিয়ে করব না। চললাম আমি। আরে শোন শোন শ্যামল শোন, এমন ছেলে পাবি না, বিয়ে করে নে, নালে আমার মতো এই জালবুনেই যেতে হবে। ঠাকুর মশাই দাঁড়ান দাঁড়ান, কেমন আছেন? আর কেমন আছি, সংস্কারের নামে সবই কুসংস্কার। জানো, মধুর ছেলে চাদুটাকে কুষ্ঠরোগী ভেবে সন্দেহ করে তাকে কি করলো, পিটিএ মেরে ফেললো, তাই নাকি? যাক, তোমরা সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। সবসময় ভয় পাইয়ে দেয়। ও বাবা, আমি তো জানতামই না যে আমার বউ এত ভয় পায়। আহ, এখন কি আমি একা ভয় পাই? আমার মধ্যে যে ছোট্ট সোনাটা আছে, সে ভয় পেয়ে যায় না? তাছাড়া হ্যাঁ, ডাক্তারি মতে এই সময় বাচ্চাদেরকে একদম ভয় পাওয়াতে নেই। ওকে, আচ্ছা আমার ডাক্তার গিনি তাই হবে। তার আগে আপনি আমায় বলুন, এই রকম সেজেগুজে আপনি কোথায় চললেন? আজকে মা আমাকে পঞ্চামৃত দেবে। আচ্ছা, আজকে 5 রকমের ফল মিষ্টি দিয়ে গর্ভবতী মায়ের প্রথম মুখ মিষ্টি করানো হয়। আচ্ছা, এই দেখো তোমার সাজগোজটা ঠিক আছে? খুব সুন্দর দেখাচ্ছে তোমার, খুব ভালো। না না না, একটা জিনিসের অভাব আছে তোমার মধ্যে। কি? মাথায় একটা ফুলের দরকার ছিল। ইমা, ফুলটা তো আনতে বলতে ভুলে গেছি। তার জন্য তো আমি আছি, আর সেই জন্য তো এটা রয়েছে। আস্তে লাগাও, ঠিক করে ফুলও লাগাও। সত্যি
সামনে দাঁড় করালে আমায়, আমাকে একটু বিদেশে যেতে হবে, আমাকে টিকিট অ্যারেঞ্জ করতে হবে, ভিসা করতে হবে। কিন্তু কেন? তুমি তো তোমার সব কাজ শেষ করে এসেছিলে। আমি এখনো আমার সব কাজ শেষ করে আসতে পারিনি, আমার এখনো যেতে হবে, আমার কাজ বাকি আছে এখনো। আমার এই অবস্থায় তুমি, হ্যাঁ তোমার এই অবস্থায় আমার সন্তানের আগামী জীবনের ভালো থাকার জন্য আমাকে যেতেই হবে। তুমি শুধু একটা কথা মাথায় রাখো, আমি যতদিন না বিদেশ থেকে ফিরছি ততদিন তুমি তোমার মাথার ঘোমটা খুলবে না, মাথার ঘোমটা খুলবে না। আমার দরকার আছে, আমি আসছি। এই সবে আমার ছেলেটা আমার কাছে এলো, আবার চলে গেল বিদেশে। আমাকে জানতেই হবে এর কারণটা কি। আর আসুক বৌমা, আমাকে ডেকেছিলেন সেই কোন সকাল থেকে তোমার ডাকছি, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? কি হয়েছে মা, আজ তো ব্যস্ত হয়ে উঠেছেন কেন? কাল রাতে তোমার সাথে সম্রাটের এমন কি হলো যে আমার ছেলে আবার আমাকে ছেড়ে বিদেশে চলে গেল? আমি তো নিজেই বুঝতে পারছি না, উনি বিদেশ থেকে এসে আবার এই অবস্থায় আবার কেন চলে গেলেন? গিন্নিমা আমায় ডেকেছেন। সারাদিন কি করিস, কোনো কাজকর্ম তো করিস না, দেখ ভালো করে, এত ধুলো পরে একটু পরিষ্কার করতে পারিস না? আমি ঠিক করে দেবো, ঠিক পরিষ্কার করে দেবো। আর শোন, কাল যে সম্রাট দাদাবাবু চলে গেল বিদেশে, তোদের জমিদার বাবু কিছু বললেন না? কর্তাবাবু কি বলবেন, উনি তো বরং খুশিই হয়েছেন। সম্রাট দাদাবাবু এবার যখন ফিরে আসবেন অনেক পড়াশোনা করে ফিরে আসবেন। তাই? ও, তাহলে তো খুব ভালো কথা রে। আসলে আমি তো মুখসুক্ষ মানুষ, পড়াশোনার ব্যাপার অত ভালো করে বুঝি না রে। আমি তো বললাম আপনি অযথাই চিন্তা করছেন, ঠিক সময় হবে যখন পড়াশোনা শেষ হলে উনি ঠিক চলে আসবে। তাহলে তো খুব আনন্দের কথা, তাই না? আমার ছেলে আবার ভালো পড়াশোনা করে ফিরে আসবে। আচ্ছা চল, সন্ধ্যা হয়ে গেল, আমার পূজোর সময় হয়ে গেছে। আয় মা, আয় দেখে সাবধানে দেখে আয় মা, আর তুই ঠিক করে মজা গুলো। ঠিক আছে গিন্নিমা। বাবা আমায় ডেকেছিলেন? হ্যাঁ বৌমা, এসো এসো। আপনাকে খুব চিন্তিত লাগছে, কিছু সমস্যা হয়েছে? না, সমস্যা ঠিক নয়, তবে এই কথাটা আমি কাউকে বলতে পারছি না। কি কথা বাবা? আসলে সম্রাট বিদেশ থেকে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে এলো এবং আমাকে বলল যে এখন থেকে হাসপাতাল স্থাপনের জন্য ও দিন রাত আমার পাশে থাকবে, কিন্তু হঠাৎ মত পরিবর্তন করে সে আবার বিদেশে ফেরত চলে গেল। এই ব্যাপারটা আমাকে একটু ভাবিয়ে তুলেছে। আমিও কিছু বুঝতে পারছি না বাবা, এই অবস্থায় উনি আমাকে রেখে দিয়ে কেন হঠাৎ আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আমার মাথায় কিছুই আসছে না। ঠিক আছে, তুমি এই অবস্থায় আর মন খারাপ করো না, আমি দেখছি, আমি খোঁজ নিচ্ছি, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, আমি আসছি। বাবা আপনার ওষুধ। এ কি, তুমি নিয়ে এলে কেন? আরে রাখালকে পাঠিয়ে দিলেই তো হতো। তাতে কি হয়েছে, রাখালদা তো আমাকে আশা থেকে কোনো কাজই করতে দেয় না। তাই বুঝি? আচ্ছা বেশ,
তাহলে আমি তোমাকে যদি একটা বড় কাজ করতে দিই, করবে? বলুন কি কাজ? ওই যে বইগুলো দেখছো, ওই বইগুলোর ওপর ধুলো পড়ে আছে, সেগুলো প্রত্যেকটা যত্ন নিয়ে ধুলো ঝাড়তে হবে, ওগুলো পরিষ্কার করাতে হবে। তুমি রাখাল আর গদাইকে দিয়ে পরিষ্কার করাবে, কিন্তু নিজে ওখানে দাঁড়িয়ে থেকে, কারণ ওগুলো খুব দরকারি বই। আমি জানি ওই বইয়ের মূল্য, আমি যথেষ্ট বুঝি। ওগুলো তো সম্রাটের বই। ওই ওই বইগুলো কি তুমি জানো? যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ডাক্তারি পড়তে গেলে বইগুলো লাগে। আর তাছাড়া ওই বই তো আমিও পড়েছি। ওই বইগুলো তুমি পড়েছো? আমি তো ডাক্তারি পাশও করে গিয়েছিলাম, কিন্তু সে কি? তাহলে তুমি কোনো হাসপাতালে জয়েন করোনি কেন? কি করবো বাবা, ছোট বয়সে মাকে হারিয়েছি। বাবা চাইলেন মারা যাওয়ার আগে পাত্রস্থ করে যাবেন। আর তাছাড়া আমাদের গ্রামে তো 14 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে হয়ে যায়, আমার তো তবু অনেক দেরি হয়েছে। ডাক্তারি পাশ করে শেষে কিনা তুমি? শোনো, সম্রাট ফিরে এলে ওই যে আমাদের হাসপাতালটা হতে চলেছে, সেইখানে আমি তোমাকে একটা দায়িত্ব দেব। কি আপনি সত্যি বলছেন বাবা? আমি ডাক্তারি প্র্যাকটিস করব। হ্যাঁ নিশ্চয়ই, তাই তো বলছি। আমাদের বংশের জমিদাররা কোনোদিন কথার খেলাপ করেনি। আমি আসছি। এসো। এখানে সব রাখা যাবে। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই একটু ভালো করে দেখুন তো, সব সব সাজানো গোছানো ঠিক আছে তো? হ্যাঁ সবই তো ঠিক আছে। আচ্ছা, মানে কোথাও কোনো মানে খামতি নেই তো? না না না, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে গিন্নিমা, আমার মন্দিরের সন্ধিবাতিটা দেওয়া বাকি আছে, আমি তাহলে আসি এখন। ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আছে, করলেন কেন? ও মা, তুমি অবস্থা মাটিতে বসবে তা কখনো হয়? এসো আস্তে আস্তে সাবধান। ঠিক আছে তো, আমাদের সময় বয়ে যাচ্ছে, এবার দিয়ে দিন মিষ্টিটা। এবার একটু মিষ্টি মুখ করো মা। দিয়ে দিন, দিয়ে দিন। না মিষ্টি মুখ করো। তুমি এত রাত্রির অবধি জেগে আছো কেন? আর তুমি কি করে জানলে যে আমি এই সময় চা খেতে চাইছি? আমি জানি যারা রাত জেগে কাজ করে তাদের খুব চায়ের দরকার হয়। আসলে আমি বিয়ের আগে যখন পড়াশোনা করতাম রাত জেগে, আমার বাবা তখন আমাকে চা করে দিতেন। তোমার বাবার কথা খুব মনে পড়ে তাই না? তার জন্য একটু কষ্টও পাও। কেন কষ্ট হবে? কেন, আমার সামনেই তো আমার বাবা বসে আছেন। হ্যাঁ এটা ঠিকই বলেছ। জানো মা, ভগবান আমাকে সব কিছু দিয়েছেন, শুধু একটারই অভাব ছিল, একটি মেয়ে। তুমি আমার বাড়িতে এলে বাস সে অভাবও পূরণ হয়ে গেল। আচ্ছা অনেক হয়েছে, এবার চাটা খান, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ কিন্তু তুমি এত রাত জাগবে না, যাও গিয়ে বা শুয়ে পড়ো। বলছি যদি কিছু দরকার লাগে রাখাল থেকে দিয়ে আমায় ডেকে পাঠাবেন। অবশ্যই আসছি। এসো।
তুমি আগে থেকে জানতে তোমার স্মৃতি আছে? না বাবা, আমি কিছু জানতাম না, আমি বিশ্বাস করি। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। তুমি আর তোমার বাবা আমাদের ঠকিয়েছ। যাও গিন্ডিমাকে গিয়ে বলো গিয়ে ওর যথাযথ শাস্তির ব্যবস্থা করতে। না বাবা, চলো 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 চলো। শাস্তি দেবেন না মা। কি বললো জমিদার বাবু? জমিদার বাবু বললেন আপনাকেই শাস্তি দিতে। ওকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে বন্দি করো, ওকে ঘুমটে ঘরে নিয়ে বন্দি কর, যাতে ও কোথাও বেরোতে না পারে। ওকে নিয়ে বন্দি করে দে, যেন বেরোতে না পারে। ও আমাদের ঠকিয়েছে, ওর বাবা আমাদের ঠকিয়েছে, আমাদের ঠকিয়েছে। Oh,
ভুটান, ভুটান একবার এদিকে এসো, ভুটান শুনছো, ভুটান একবার এদিকে এসো না, আমি যে কি বলবো বা কি করব কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কর্তাবাবুর মতন মানুষকে হরিশঙ্কর বাবু যে এইভাবে ঠকাবেন, একটা সেটি হওয়া মেয়েকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে, আমি স্বপ্নেও ভাবতে পারছি না, আর জিনিসটা মেনেও নেওয়া যায় না। কি যে বলো মুখুজ্জে, কর্তাবাবু সেটি কিন্তু সোয়াচে রোগ নয়, আর যদ্দূর জানি হরিশঙ্কর বাবু তো একজন সৎ সজ্জন মাস্টারমশাই, আমার মনে হয় না উনি এসব জানতেন, যদি জানতেন তাহলে হয়তো বৌমা কিছু জানত না। আরে দাঁড়াও মুখুজ্জি, কতবু বৌমা এখন কোথায়? ওই তো ভাড়ার ঘরের পাশে যে ঘরটা আছে, তোমাদের গিন্নিমা ওকে সেখানে বন্ধ করে রেখে দিয়েছে। সে কি তার খাওয়া দাওয়ার? তোমাদের গিন্নিমা জল পর্যন্ত দিতে দিচ্ছে না তার খাবার দাবার। ঠিক করেছে গিন্নিমা, একদম ঠিক করেছে, কিছু না জানিয়ে এরম একটা সেতি হওয়া মেয়েকে বিয়ে দিয়ে হরিশঙ্কর বাবু কত বড় বেইমানি করেছে ভাবো, একবারও ভাবা যায়? কি বলছো মুখুজ্জে? আচ্ছা এখানে এখানে আমাদের বৌমার দোষটা কোথায় বলতো? এটা তো একটা রোগ, আর রোগ তো বলে কয়ে হয় না। কিন্তু বাণুজ্যে তোমাদের গিন্নিমাকে অনেক বোঝানো সত্ত্বেও উনি কিছুতেই বুঝতে চাইছেন না, এখন আমি যে কি করি? কর্তাবাবু যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো না, কি বলতে চাও? আমার মনে হচ্ছে গিন্নিমা কোনো একটা ভুল করে ফেলছেন না তো? আপনি আপনি যেখানে গ্রামে একটা হাসপাতাল করছেন, গ্রামে গ্রামে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে এটা বাড়ুজ্জে ঠিক বলেছে, গায়ের লোক জানতে পারলে আপনার তো বদনাম হয়ে যাবে। তাই বলে বদনামের ভয়তে এরকম একটা সাংঘাতিক রোগ নিয়ে ওই মেয়েকে সবার সাথে ওঠা বসা করতে দেওয়া যায় নাকি? শোনো মুখুজ্জে, এ কথা কিন্তু ভুলে গেলে চলবে না, বৌমার গর্ভে কিন্তু এখন জমিদার বাড়ির বংশধর। কর্তাবাবু বৌমা আগে সন্তানের জন্ম দিক, তারপর। একদম ঠিক বলেছে, আপনার বৌমা আবার সন্তান সম্ভব। এরকম একটা অবস্থায় মনুষ্যত্ব বলে তো কিছু একটা কথা আছে নাকি? হাজার হোক, বৌমা তো সম্রাটের স্ত্রী। সে সবই তো আমি বুঝি, কিন্তু বাণিজ্যে আমি এখন কি করব আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। কর্তাবাবু আপনি ঠিক বলেছেন, সম্রাট এই বিষয়ে কিছুই জানে না। ঠিকই তো কর্তাবাবু, এরকমও তো হতে পারে আমাদের বৌমা সুস্থ সন্তানের জন্ম দিল। কর্তাবাবু এই কথাটা কিন্তু এরা একদম ঠিক বলেছে, আপনি গিন্নিমাকে বোঝান যে আগে আমরা বাদামটাকে বের করে নেব, তারপরে খোলাটাকে চুরে ফেলে দেব। এসব তুমি কি বলছো মুখুজ্জে? কর্তাবাবু আর এই গ্রামে মা হতে গিয়ে কত মেয়ে তো মারা যায়, আর জমিদার বাড়িতে এরকম একটা ঘটনা না হয় ঘটলই, তাতে সাপও মরল আর লাঠিও ভাঙল না। না না, আমি আমি এসব কিছু ভাবতে পারছি না, না এই এই কাজ আমি করতে পারবো না। কর্তাবাবুর দ্বারাই কাজ হবে না, এই গ্রামকে সেতির হাত থেকে বাঁচাতে গেলে আমাকে গিন্নি মায়ের সাথে বসেই আলোচনা করতে হবে। কি দেবে ওর
তুমি তোর বাবা, তুমি কেন সময় আমায় ছেড়ে বিদেশ গেলে? আমি আমি এখন ওকে নিয়ে কি করবো? আমি 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 আর পারছি না, আমার আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। হায় ভগবান, আমার এই সাজানো সংসারে এরকম একটা অঘটন ঘটবে আমি ভাবতেও পারিনি। সোনামা, ও সোনামা, সোনামা, আসো আমি উঠাচ্ছি, আসতে আসতে আসতে। এলো এলো, জল খাও তো। সাবধানে, আমাকে বাইরে নিয়ে যাবি? আসছি সোনামা, আমার বাইরে নিয়ে যাবে, আমি খুব মার খাবো। কথা আমি আসছি, কথা আমাদের টকালেই এবারে কুমটি ঘরে মর। দেখো তোমার জন্য কত খাবার পাঠিয়েছে। কথা দাঁড়াও, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। আমার কাছে এই দেখো, তোমার জন্য কত খাবার পাঠিয়েছে। আমার জন্য, আমার জন্য মা খাবার পাঠিয়েছে না? আসলে আমাকে খাবার না দিয়ে মুখে উনি খাবার তুলতে পারবেন না, আমি জানতাম। জানিস সোনামা, এই খাবারগুলো ওনারা তোমার জন্য পাঠায়নি। তাহলে তোমার পেটে এখন যে সন্তানটা আছে তার জন্য পাঠিয়েছে। আমি তো ভুলেই গেছিলাম, আমি তো ওনাদেরকে হই না। ওই যে বড় মা ডাকছে, আমি আজকে আসছি। কদাই তোর জন্য আমাকে খেতে হবে, তাড়াতাড়ি ধরো, আরে পড়ে যাবে তো। এত কিছু তুমি জানো না, আজকে তো তোমার সাত, বাইরে কত পুজো হচ্ছে, কত লোকজন এসছে। আজ আমার আমার সাত, তাহলে আমাকে বাইরে নিয়ে চল না রে। না সোনামা, তোমার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। আমার বাইরে নিয়ে যাওয়া যায় না কেন রে? বড় মা আদেশ দেয়নি তোমায় নিয়ে যাওয়ার, কিন্তু সবাই আমাকে খুঁজবে রে। তুমি তুমি শাড়ি গরানা পরে এটা খেয়ে নিও। কথা আসছি, কথায়
কদাই কিসের সাথ আমাকে এইভাবে একটা গড়ে আটকে রেখে কিসের লোকজন কিসের পুজো? আমি আর পারছি না, আমি আর পারছি না। আগে ওর গায়ের বস্ত্র সরিয়ে দেখো যে ওর গায়ে কোনো সেতির দাগ আছে কিনা। কথা বাবু, ও তো সবে হয়েছে, ওকে খুলে দেখলে তো ও ঠান্ডা লেগে যাবে। আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। দেখো কি বলছো তুমি, দাঁড়াও। না কর্তা বাবু, ওর গায়ে কোনো দাগ নেই। তাহলে তাহলে দেরি করছিস কেন? আমার সম্রাটের ছেলেকে আমার কাছে দে। এটা আমার আমার সম্রাটের ছেলে, দেখো পুরো সম্রাটের মতো দেখতে হয়েছে। ওরে বাবা, এখন থেকে লাতি জুটছে। জমিদার বংশের রক্ত বইছে ওর গায়ে, একটু দুরন্ত তো হবেই। উনি শোনা শোনা, বাচ্চাটা তো সুস্থই জন্ম নিল, কিন্তু এরপর বৌমার সাথে যে কি হবে ঈশ্বরই জানেন। নদী স্রোতের মতো একের পর এক দিন চলে যাচ্ছে। আমার ছেলেটা কত বড় হয়ে গেল, আমি আমি ওকে একটু কাছেও পাই না। কি অপরাধ আমার, সেটি হয়েছে বলে ওরও এখনো কোনো চিঠি এলো না। হে ঈশ্বর, ও শোনা মা, আসছি। এই দেখো কাকে নিয়ে এসছি। ও মা, এতো ছোট, তুই তুই কত বড় হয়ে গেছিস সোনা। তুমি আমার মা হও। হ্যাঁ সোনা, আমি তোর মা হই। তুই তো আমাকে কোনোদিন ভালো করে দেখার সুযোগ পাসনি সোনা। তুমি যদি আমার মা হও তাহলে আমার সাথে থাকো না কেন মা? কি করবো সোনা, আমি যে নিরুপায়। এবারে লোকজন থাক সোনা মা, ওকে এইসব কথা বলো না। আর ছোটু, তোকে যে তোর মায়ের কাছে নিয়ে এসেছি এই কথা কিন্তু কাউকে বলবি না। আমি কাউকে বলবো না, তাহলে তুমি আমায় রোজ নিয়ে আসবা তো মায়ের কাছে? হ্যাঁ কদাই, তুই তুই যখন সুযোগ পাবি ওকে একটু আমার কাছে নিয়ে আসিস না রে। ওই যে বড় মামনের ডাকছে, আমি যাই। আমরা আমরা তাড়াতাড়ি যাই, না হলে ধরা পড়ে যাব। সাবধানে সাবধানে চল ছোটু, তাড়াতাড়ি বাঁচালা। দুঃখা দুঃখা,
ছোট এসছে। মা তুই তুই আবার নিয়ে এসছিস? তোর বড় মা টের পায়নি তো? টের পেলেই বা কি, আমরা কাউকে ভয় করি না। আমার সোনা সোনা ছেলে, হ্যারি আমার আমার ওকে ছেড়ে আর থাকতে ইচ্ছে করছে না রে একা। কি করবে সোনা মা বলো, যতদিন না রূপকাকা আসছে তোমায় এভাবেই থাকতে হবে। কিন্তু আমি আমি আর কতদিন এভাবে ওকে ছেড়ে সবার থেকে অচ্ছুত হয়ে আর কতদিন থাকবো বলতে পারিস? তোকে যে আমার বাবাকে দেওয়ার জন্য চিঠিগুলো দিয়েছিলাম, দিয়েছিস তো? তোমার কোনো চিঠি আমি দিতে পারছি না, সব বড় মায়ের হাতে ধরা পড়ে গেছে। আচ্ছা না মা, আমরা এখন যাই, না হলে আজ ধরা পড়লে বড় মা খুব মারবে। চল ছোটু, তাড়াতাড়ি চল। তো পেও না মা, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমার সোনা, চল আমার চল ছোটু, তোকে ছেড়ে থাকতে চল। আচ্ছা কপালে কি আছে? কোথায় যাচ্ছিস? আমরা ওই পাশের মাঠে খেলছিলাম। তোরা কি ভাবিস আমার কাছে কোনো খবর নেই না? তুই রোজ তুই ছোটকে নিয়ে মায়ের কাছে যাস। কি হয়েছে আমার মায়ের কাছে নিয়ে গেছে তো? তুমি গোদাই দাদাকে বকছো কেন? তুই চুপ কর, একটা কথা বলবি না। আর গোদাই, তুই যদি ওকে আর একবার ওর মায়ের কাছে নিয়ে গেছিস তাহলে ওকে তো ছোবই না, আর তোকে তোকে এই বাড়ি থেকে দূর করে দেবো। ছুটতেও হবে না, আমি এবার থেকে আমার মায়ের কাছেই থাকবো। চলো তো গদাই দাদা, খুব লেগেছে না? ছোট থেকে আমি বড় করলাম আর আর এখন কি না ও আমাকে কত শোনাচ্ছে। আমার সন্তানটাকে আমায় দিয়ে দিন, আমি কথা দিচ্ছি বাবা, আমি আমি গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব বাবা। না তা হয় না। আর তাছাড়া ওই সন্তান এই জমিদার বংশের উত্তরসূরি, আর সম্রাট ফেরা না পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু বাবা বাবা, আমি তো আমি আর এভাবে বাঁচতে পারছি না বাবা। এভাবে সবার থেকে দিনের পর দিন অচ্যুত হয়ে আমি মরে যাবো বাবা। আপনি আমার উপর দয়া করুন বাবা। শোনো, সম্রাটের মা আর একটু পরেই এখানে আসবেন, আর সে যদি একবার তোমাকে এখানে দেখে তাহলে কারুর রক্ষে থাকবে না। তাই বলছি চলে যাও, চলে যাও এখান থেকে। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি আর কোনো দিন এই হতভাগীর বৌমার মুখ দেখতে পাবেন না। আমি জানি। গিন্নিমা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তোকে আজ একটা বিশেষ কাজে ডেকেছি। কি কাজ করতে হবে গিন্নিমা বলুন? আজ রাতে
বৌমার ঘরে খাবারটা তুই নিয়ে যাবি। কেন গিন্নিমা, আমি কেন? যা বলছি তাই শোন, আমার যেটা পাওয়ার সেটা আমি পেয়েছি। এবার তোদের বৌমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তার মানে এ কি বলছেন আপনি? একদম চুপ, যা বলছি ভালো করে শুনে রাখ। এই কথা যেন কবর দরপা আটকান না হয়। আজ রাতে বৌমার খাবারে আমি বিষ মেশাবো, আর সেই খাবারটা তুই নিয়ে যাবি। এ কাজ আমি করতে পারবো না গিন্নিমা, এ কাজ আমি করতে পারবো না। আপনি এ কাজ করতে বলবেন না আমাকে গিন্নিমা, আমি এ কাজ করতে পারবো না। একদম চুপ করে থাক। যদি তুই এ কাজটা না করিস, তোর গ্রামে ফিরে গিয়ে তোর পরিবারে কাউকে দেখতে পাবি না। না গিন্নিমা, না এ কাজ আপনি করবেন না গিন্নিমা, এ কাজ আপনি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো গিন্নিমা, আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো গিন্নিমা। সম্রাট আসার আগে এই মেয়েকে একদম পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ও ওইদিকে চল, ও বাবা ওইদিকে চল, চল এইদিকে চল, চল চল চল। কেউ দেখে ফেললে কি হবে? আসলে আসতে ওদের জন্য আমাদের সাথে যাবে? কোথায় রাখালদা? কোথায়? আরে রাখালদা কি তো ঠিক করেছে, তোমায় বিষ খাইয়ে মেরে দেবে। কি বলছিস? কি ওই তো যদি পালা কেউ দেখতে পাবে না। চল 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 চেপে রেখে তুই রইলি কি করে মা? আমাকে একটা
খবর দিলি না? আমি আমি ইচ্ছে করে তোমাকে জানাইনি বাবা। কেন? তুমি তুমি খুব কষ্ট পেতে। কষ্ট কি এখন কম পাচ্ছি মা আমি? আমি আমি ভুল করেছিলাম রে মা, আমি ভুল করেছিলাম। তোর ডাক্তারিটা শেষ না করে বিয়ে দেওয়া আমার ভুল হয়েছিল। আমি বিরাট ভুল করে ফেলেছি। এবার আমার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, করে তোর স্বপ্নকে সফল আমি করবই। কাঁদিস না মা, কাঁদিস না, এই দুঃখের অবসান একদিন হবেই। সংস্কার বড় হতে পারে না, জীবন তার কাছে সব তুচ্ছ। সব আগুনটাকে বলেছিলাম ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে দাও। ওকে শুনছ? এদিকে যে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? বৌমার বাবা এসেছিলেন, তারপর এক বাড়ির লোকের সামনে উনি আমাদের মাথা নিচু করে দিয়ে গেছেন। মানে এত বড় সাহস ওনাকে কে দিয়েছে? তুমি আমাকে ডাকলে না কেন? না না না, সেই অপেক্ষা আমি করিনি। আমিও বেশ করে দুনে দিয়েছি, কিন্তু জানো উনি আমাদের অভিশাপ দিয়ে গেছে। কি? উনি আমাদের অভিশাপ দেন কোন অধিকারে? ওনার মেয়ের রোগ আছে সেটা জেনে শুনে উনি আমাদের ঠকিয়েছেন, সম্রাটের জীবনটা নষ্ট করে দিয়েছেন। কিন্তু উনি তো ব্রাহ্মণ মানুষ, ব্রাহ্মণের তো ব্রাহ্মণের তো অভিশাপ লেগে যায়। ও কথা ছাড়ো, আগে আমাকে বলো যে এসব কথা কি গ্রামের মানুষ জেনে গেছে? সে আর জানতে বাকি আছে? উনি যেভাবে চিৎকার করছিলেন আশপাশের লোক জানবেই তো। তুমি যা পারো করো, আমি এসবের মধ্যে নেই, আমার পূজোর সময় হয়ে গেছে। আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশে গেল। তুই এরকম হাঁপাচ্ছিস কেন? আমি তো তোকেই ডাকতে আসছিলাম। কেন রে? জানিস গ্রামে না দেবাদি এসছে। কি কি বলছিস? হ্যাঁ রে, হ্যাঁ আমি সত্যি কথা বলছি, চল না দেখা করে আসি, চল। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ আমায় না বলে? আরে তোমাকে তুমি বলতামই, জানো গ্রামে না দেবাদি এসছে। সেই বিয়ের পর দেবাদি প্রথম গ্রামে এলো। কেউ না ধারে কাছেও যাবে না, ওনার সেতি হয়েছে। এটা তুমি কি বলছো? এটা হতেই পারে না। আমি যেটা বললাম সেটা মাথায় রাখবে। যাও যে যার ঘরে যাও, যাও চলো। কি হলো? চলো বলছি, চলো। কিছুতে বাড়াবাড়ি, একটাও কথা কানে যায় না। দেবাদি, তুমি আমার চিনতে পারোনি? কি কি তোমার রূপ? তুই কুসুম না? ও মা, তোর বিয়ে হয়ে গেছে? তোমার বিয়ে হয়ে যাওয়ার পর একে একে গ্রামের সবারই বিয়ে হয়ে গেছে। ও আর গ্রামে সেই অন্ধবিশ্বাস, সেই অত্যাচার, সেই কুসংস্কার এখনো আছে রে। হয় আরো বেশি করে হয়। আর তোমার সেতি হয়েছে বলে এখন আমাদেরকে কাউকে তোমার কাছে আসতে দেয় না, জানি রে। চলো না ওমা, বাড়ি যেতে দেরি হয়ে যাবে তো। আরে দাঁড়া না, শোনো মা কথা বলছে তো নাকি? দীপাদি, এটা তোমার কি হয় গো? বলতে গেলে অনেক গল্প, একদিন বাড়িতে আয়, তখন সব কথা বলবো, নিশ্চয়ই আসবো। বাবা এই আপনার চন্দন। কি গো, তোমায় আসতে আমি না করেছিলাম তো? বড্ড বাড় বেড়েছে না, চলো ঘরে চলো। তুমি ওরকম হাত ধরে টানছো কেন? একদম চুপ, কুসুম আমার বউ, ওর ব্যাপারে ভাবার সম্পূর্ণ অধিকার আমার আছে, চলো। আচ্ছা ঘরে চলো। এই তোমার নাম কি গো? আমার নাম ছোটু, তোমার নাম কি? আমার নাম বিক্রম, ওর নাম বিনা। তুমি
তুমি কি আমাদের দিদুমনির ছেলে হও? হ্যাঁ। এই ছোট দেবাদি ঘরে আছে রে? না। বিনা, বিক্রম, তোরা যে এখানে এসেছিস তোদের বাড়ির লোক জানে সেটা? আমরা তো আমাদের দিদুমনির কাছে আসব, তার জন্য বাড়িতে জানানোর কি দরকার? তুই চুপ কর সুজাতা, ওরা এখনো দেবাদির রোগের ব্যাপারে কিছু জানে না, ওরা এখনো ছোট। কি গো বৌদি, তুমি আবার দাদাকে না বলে এখানে এসেছো? হ্যাঁ, না মানে। চল এক্ষুনি, আরে তোদের বাড়ির লোক সবাই খুঁজছে, চল সব। জিজ্ঞাসা করবে আগে পালাও। সোনামা সেটি হয়েছে তো, তাই ওরা ঠিক করেছে সোনামাকে পিটিয়ে মেরে ফেলবে। আপনি আপনার মেয়েকে এই গ্রাম থেকে বের করে দিন, নাহলে আমরা ওকে পিটিয়ে মেরে ফেলবো। আয় দেখি কে কাকে দিনিয়ে মারে, আয়। আপনি এভাবে এভাবে কতই না আপনি আপনার মেয়েকে বাঁচিয়ে রাখতে পারেন, আমরা দেখে নেবো। আরে আমি তো তাই চাই, আয় আয় দেখবি, আয় আয়, যাবি নাকি কুপিয়ে দেবো? চল 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 চল, পরে দেখে নেবো, পরে দেখে নেবো, চল পরে দেখে নেবো। সোনামা, দেবাঙ্গী, দেবাঙ্গী।
দেবাঙ্গী, সম্রাট দাদাবু, এই রাখা ঠিক আছো? বৌঠান কোথায়? দেবাঙ্গী কোথায়? নিশ্চয়ই রান্নাঘরে। এই আমি আবার গিয়ে কিন্তু চমকে দেবো। দুনিয়া নেই, তুমি কি বলছো রাখালদা? যা জিজ্ঞাসা করো, গিন্নিমাকে জিজ্ঞাসা করো, আমি আর থেকে কিছু বলতে পারবো না গো। আমি তো তোমার জন্য বিদেশে গিয়েছিলাম, আমি তো জানতাম তোমার স্মৃতি হয়েছে, তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না দেবাঙ্গী? দেবাঙ্গী, তুমি আমায় ফেলে কেন চলে গেলে? দেবাঙ্গী কেন চলে গেলে? পুতুলটা দেখতে কি সুন্দর না? তোর পুতুলটাকে একদম তোর মতোই দেখতে। এই মেয়েদের গায়ে হাত দিস কেন রে? এই বিনা, তোর পুতুল স্কুলে যায়। আমার পুতুল স্কুলে যায়, গান শিখতে যায়, আবার নাচও শিখতে যায়। তোর পুতুলের বিয়ে দিবি না? না, আমার পুতুল পড়াশোনা শিখে ডাক্তার হবে, আমার মায়ের মতো। দিদিমণি তো ডাক্তার হলো, কিন্তু কারো চিকিৎসা কেন করে না? করবে করবে, আর কটা দিন অপেক্ষা কর। এই তোরা আবার বাড়িতে না বলে এখানে এসেছিস, বেশি সাহস হয়ে গেছে তাই না? আমরা তো ছোটর সাথে খেলতে এসেছি। আবার মুখে মুখে কথা বলছিস? চল আজ বাড়িতে, তারপর আমি দেখছি। চল সব। আমার দোষটা যে কি আমি বুঝতেই পারি না। এই গ্রামে আমার সঙ্গে কোনো বাচ্চাকে খেলতে দেয় না কেন? দেবাঙ্গীমা, এই এই দেবাঙ্গীমা, তোর শহরে যাওয়ার সব ব্যবস্থা আমি পাকা করে এলাম। না, আমি একবার তোমাকে ছেড়ে দূরে গিয়ে আমি খুব কষ্ট পেয়েছি, আর আমি কোথাও যাব? এই দেখো পাগলামি করছিস। আরে তোকে যে প্রথমে দূরে পাঠিয়েছিলাম সেটা তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তার জন্য তোকে যে কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে তো কষ্ট সহ্য করতে হচ্ছে, বল এই কষ্ট আর আমরা কতদিন সহ্য করব? এবার যে তোকে দূরে পাঠাচ্ছি তোকে আরো বড় করার জন্যে, তোর উপরে যে লাঞ্ছনা হয়েছে, অত্যাচার হয়েছে, যে অবিচার হয়েছে, তার প্রতিশোধ নেবার জন্যে পাঠাচ্ছি। কিন্তু আমি আমি অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ দিতে পারবো? পারবি মা, পারবি, তোকে নিতেই হবে, অবশ্যই নিতে হবে। তুই একবার ভেবে দেখ, সামান্য কারণে তোকে কি নির্যাতন করা হয়েছে। একটা একটা রোগ যেটাকে ভুল বুঝে মানুষ কুসংস্কারাচ্ছন্ন হয়ে তোর প্রতি কি অবিচারটাই না করেছে, তোকে প্রতিশোধ নিতেই হবে। কিরে মা, পারবি না? আমি পারবো। তুমি আমার শহরে যাওয়ার ব্যবস্থা করো, আমি আমি পারবো। তোমার হাত যদি আমার মাথায় থাকে বাবা, আমি সমুদ্র পার করে চলে যাব, আমি সব কিছুকে তুচ্ছ করে অনেক দূরে গিয়ে যাব। আমি জানতাম, আমি জানতাম তুই পারবি। আমি তার প্রতীক্ষায় রইলাম মা, তোকে প্রতিশোধ নিতেই হবে। এই প্রতিশোধ কোনো মানুষের প্রতি নয়, সমাজের প্রতি। যে সমাজ এই মানুষগুলোকে সংস্কারাচ্ছন্ন করে রেখেছে সেই সমাজের প্রতি তোকে প্রতিশোধ নিতে হবে, মানব সেবক হয়ে। পারবি, আমি জানি তুই পারবি মা, তুই পারবি, তুই পারবি, তুই পারবি। এই ছোট, তুই বারবার বিনাকে এখানে খেলতে ডাকিস কেন রে? ও আমার বন্ধু হয় তাই ডাকি। ওকে আর একদম এখানে খেলতে ডাকবি না, বুঝেছিস? এই শোনো, তুমি ছোটর সাথে এইভাবে কথা বলছো কেন? ওকে এর আগে অনেকবার বলা হয়েছে, ওর কানে কথাগুলো ঢুকছে না। আরে ওরা ছোট, আর তাছাড়া ওরা দুজন বন্ধু হয় তাই খেলা করে। সারা গ্রাম জানে যে দেবাদি সেতি হয়েছে, তাই ওনার ঘরে ঢুকতে দেয়া নিষেধ আছে। তাছাড়া এইটুখানি বাচ্চার যদি ওই রোগ হয়ে যায় তাহলে তো ওকেও তো এক ঘরে করে দেওয়া হবে। কই,
তোমাদের দেবাদির ঘরে তো আমরাও থাকি, আমাদের তো সেটি হয়নি। তোমরা এবার চুপ করো, আমি আর এখানে খেলতে আসব না। হয়েছে এবার, ওকিলা ঝগড়া না করে বাড়ি চলো। চল। এমা ছোট, তুই কাঁদছিস কেন? আরে তোর সাথে আমি তো খেলবো, আর তাছাড়া এবার আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব তো। সত্যি বলছো গদাই দাদা? তাহলে তো খুব মজা। চল এবার বাড়ি যা, জানিস শহরে কত খেলনা পাওয়া যায়। কিচ্ছু ভাববি না মা, তোর যখনই কোনো অসুবিধা হবে আমার স্কুলের নাম্বারে ফোন করবি, ওদের বলা আছে আমার সব। ঠিক আছে বাবু। দাদু তুমি একদম চিন্তা করো, আমি সোনামার সাথে সব সময় থাকবো, আর সোনামার ছোটর সব খেয়াল রাখবো। সোনা ছেলে। দাদু তুমিও চলো না আমাদের সাথে। যাবো তো, আমি প্রতি মাসে একবার দুবার করে যাবো। দেবাদি, ও দেবাদি। কে রে? কে? তুই তো হাঁপাচ্ছিস কেন? আমি শুনলাম আজ রাতে গ্রামের ছেলেরা তোমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেবে। কি আগুন লাগিয়ে দেবে? বাবা আমি তোমাকে বললাম না বাবা, এই গ্রাম থেকে আমাদের চলে যেতে হবে। তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও, আমি আসছি গো। সাবধানে যাবি। কি গো বাবা, বিয়ের দিন থেকেই তোমাকে আমার চিনতে তো আর কোনোদিন অসুবিধা হয়নি দেবাঙ্গী। থাক, তোমার ছেলে ছোট। বাবা, ওকে তো জন্ম থেকে দেখার সুযোগই পাওনি তুমি। রূপ কাকা আমায় ভুলে গেছো? গদাই না, কত বড় হয়ে গেছে। দেবাদি চিনতে পারছো না? ওমা কুসুম যে তুই এখানে, জামাইবাবু তো আমার স্যার হন, আর আমিও ডাক্তারি পড়েছি দেবাদি, তাই নাকি? তুমি বাবা মার সঙ্গে দেখা করতে যাবে না? একশো বার দেখা করবো। বৌঠান তুমি যে আবার এই বাড়িতে পা রাখবে আমি ভাবতেই পারিনি। হসপিটালকে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে। তোমাকে, তুমি
আজও আমাকে আশীর্বাদ করবেন না? কেন, আমার সেতি হয়েছে বলে? আমাকে ক্ষমা করে দাও মা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে। না বাবা, আপনি আপনি এভাবে আমাকে লজ্জিত করবেন না। ভুল তো, ভুল তো আমার বাবার ছিল। তোমায় আশীর্বাদ করি মা, অনেক বড় সম্রাটের হাত ধরে অনেক দূর এগিয়ে যাও। তুই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবি মা, আমি তার যোগ্য নই। এসব কি বলছেন আপনি? আমি আপনি তো জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি, আমি তোকে মারার জন্য তোর পাওয়ারে আমি বিষ মিশিয়েছি, আমি আমি লাঠিয়াল পাঠিয়েছি তোকে মারতে, তোর বাবাকে তোর বাবাকে আমি পড়িয়ে মেরেছি। থাক মা সব কথা, আমি তোর আমি তোর ক্ষমা পাওয়ার যোগ্য নই রে, আমাকে তুই ক্ষমা করিস না। এতে আপনার কি দোষ? সেই কোন ছোট্ট বয়সে, হয়তো বা 14 বছর অথবা 15 বছর বয়সে, একটা অজানা অচেনা মানুষের সাথে জীবনের পথ চলা শুরু করেছিলেন। আর আমাদের এই সমাজ মেয়ে বলে পড়াশোনা করতে দেয়নি। আপনি আপনি কি করে জানবেন যে এই রোগ হলে, এই রোগ চোয়াচ্ছে নয়, এই রোগ হলে তাকে আরো আরো অনেক বেশি ভালোবাসতে হয়? আমরা কি অদ্ভুত মানুষ! আমরা 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 ফর্সা হওয়ার জন্য কত কি মাখি, কেউ কাঁচা হলুদ মাখছি, কেউ দুধের সর মাখছি, কিন্তু কিন্তু যখন আমাদের গা স্বয়ং ঈশ্বর যখন সাদা করে দেয়, তখন সবাই তাকে অচ্যুত করে দেয় মা। ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস মা। আপনি কোনো চিন্তা করবেন না, আমার আর আপনার শাশুড়ি বৌমার সম্পর্ক আজ মিষ্টি মধুরই আছে মা। তুই পারবি মা, সবকিছু ভুলে গিয়ে আবার আমার সাথে সংসার করতে 500 বার পারবো মা, 100 বার পারবো। আমি তো সংসার করতে এসেছিলাম মা, সন্ধে হয়ে গেল, পূজোর সময় হয়ে গেছে, আবার আগের মতো তুই আর আমি দুজন মিলে একসাথে পুজো করি, চলুন মা, চল চলুন। এই না তোমার চা। দাও। তুমি এখনো রেডি হওনি? হচ্ছ, একটু বাদেই হব। হসপিটাল যেতে দেরি হয়ে যাবে তো। যাচ্ছি বাবা যাচ্ছি, তুমি রেডি হয়েছো? দেখে কি মনে হচ্ছে? দেখে ও মা, তুই তো রেডি হয়ে গেছো। বাবা আমরাও রেডি। আর আমিও রেডি। আমার বাড়ি শুদ্ধ তো সকালে ডাক্তার হয়ে উঠেছে। Thank you.
দেবাঙ্গী, আমার গ্রামের নাম জয়নগর। আমার বাবা ছিলেন এই গ্রামের স্কুলের প্রাক্তন শিক্ষক। অনেক ছোট বয়সে আমি মাকে হারিয়েছি। এই গ্রামের সহজ সরল মানুষের ভালোবাসা ও পরিচর্যায় আমি বড় হয়ে উঠেছি। আমার ছোট্ট থেকে স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, আর এই গ্রামের মানুষের চিকিৎসা করব। এই গ্রামের সব কিছু খুব সুন্দর, কিন্তু শুধু একটা অভিশাপ বার বার এই গ্রামকে আক্রান্ত করে চলেছে। সেই অভিশাপ কি জানেন? সেই অভিশাপ হলো অশিক্ষা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, যা এই গ্রামের সহজ সরল মানুষগুলোর মনকে বিষাক্ত করে তুলেছে। আমি চাই এই গ্রাম্য সুন্দর মানুষগুলোর মনের ভেতর থেকে ওইসব বিষবৃক্ষগুলোকে উপড়ে ফেলে দিতে। কিন্তু জানেন, খুব ভয় হয় আমার এই প্রচেষ্টা আদৌ সফল হবে কি? পারবো এইসব মানুষগুলোর মন থেকে কুসংস্কার, অন্ধবিশ্বাস একদম মুছে দিতে? পারবো আমি তাদেরকে শিক্ষার আলো দেখিয়ে নতুন একটা সমাজ তৈরি করতে? প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।